আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমি জনি আপনাদের সাথে আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রেড গ্লাভ, অর্থাৎ রবি ফ্ল্যাক্স লোড অথবা এয়ারটেল ফ্ল্যাক্স লোড যে অ্যাপসটি ইউজ করা হয় সেই অ্যাপসটি সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করবো। তো সম্পূর্ণ ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে প্রথমে যে কথাটি বলে রাখি সেটা হচ্ছে, আমরা যারা বিশেষ করে ফ্ল্যাক্স লোড বা আপনারা যারা ফ্ল্যাক্স লোডের ব্যবসা করেন, তো মূলত আপনারা গ্রামীণ সিমের ককপিট রিটেলার এই অ্যাপসটি সম্পর্কে জেনে থাকবেন এবং এই অ্যাপসটি সম্পর্কে আপনারা অনেক আগে থেকে জানেন বা অ্যাপসটা সম্পর্কে পরিচিত। বিশেষ করে এই অ্যাপসটা দ্বারা অনেক ফ্ল্যাক্স লোডের কাজ করা হয় এবং অনেক অনেক অফার বা অনেক কিছু এখান থেকে কিন্তু ম্যানেজ করা যায়। ককপিট রিটেলার আপনি রিসার্চ করেছেন এবং রিসার্চ হিস্টোরি বা আপনি যে রিটেলারের কাছ থেকে লোড নিলেন কত টাকা সেই হিস্টোরি এবং এভরিথিং যেগুলো প্রয়োজন হয় আর কি, মোটামুটি সমস্ত ফিউচারই কিন্তু ককপিট রিটেলারে দেওয়া হয়েছে। ঠিক তেমনই অনুরূপ একটি সফটওয়্যার হচ্ছে রেড ক্লাব। তো আমি এখন এই সফটওয়্যারটাকে আপনাদেরকে আলাদা করে একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে রেড ক্লাভ। এই সফটওয়্যারটি রবি বা এয়ারটেল সিমের ফ্ল্যাক্স লোডের জন্য একটি জনপ্রিয় সফটওয়্যার হয়ে উঠবে গ্রামীণ ফোনের ককপিট রিটেলারের মতোই। তো শুরুতেই আমি অ্যাপসটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে রবি রেড ক্লাভ, এটার ভার্সনটা আপনারা দেখতে পেলেন। তো এখানে লগ ইনের যে অসুবিধা সেই অসুবিধাটা কিন্তু নেই, শুরুতেই কিন্তু অটোমেটিকটা চলে আসছে, আর এখান থেকে আপনারা চাইলেও লগ আউট করে নিতে পারবেন এবং পুনরায় ওটিপি পিন এবং আপনার পিনকোডটি দিয়ে পুনরায় লগ ইন করতে হবে। তো এখানে বিষয়টা হলো, এখন এখানে কিন্তু অনেক অপশন আছে, সবগুলো অপশন নিয়ে বলা সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো বেসিক্যালি যেটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো বেসিক যেটা সেটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে আজকের কমিশন আর ইজি লোড, অর্থাৎ রিসার্চ করার সময় আপনারা ইজি লোডের এখানে রিসার্চ করতে পারবেন এবং এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এখানে একের পর একাধিক নাম্বার উঠাতে পারবেন। বিশেষ করে এখানে নাম্বার উঠিয়ে আপনি যখন হচ্ছে আপনার এখানে জিএসটিতে ক্লিক করবেন তখন পাওয়ার লোডের মতো কিন্তু অফার দেখতে পাবেন, আসলে কাস্টমার কোন কোন অফারের আওতাভুক্ত আছে এবং কোন কোন অফার তার সিমের জন্য বর্তমানে প্রযোজ্য। ওকে, তারপরে এখানে আসছে আপনার সেভ নাম্বার, অর্থাৎ আপনি সেভ করে রাখছেন সেই নাম্বারটাতেও ফ্ল্যাক্স লোড দিতে পারবেন চাইলেই, সেখানে নাম্বারটা ভুল হওয়ার চান্সটা অনেকটাই কমে আসে বা থাকে না বললেই চলে। তারপরে এখানে রিসার্চ করুন, এখানে আপনার ইচ্ছামতো টাকাও দিতে পারেন, এখানে কত টাকা আপনি বর্তমানে আছে ব্যালেন্স সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। আর এই পাশে আপনার অনেক অ্যাপস অনেক অপশন আছে, অ্যাপস বলতে অনেক অপশন আছে, এখান থেকে সবগুলো অপশন আপনি একটু দেখে নেবেন। তো অ্যাপসটি আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন অথবা অনেক অন্য অন্য যে ভিডিওগুলো আছে এই রিলেটেড সেই ভিডিওর কমেন্ট সেকশনে গুগল ড্রাইভে একটি লিঙ্ক পেয়ে যাবেন অথবা অ্যাপসটি আপনার রিটেলারের কাছ থেকে সংরক্ষণ করে নেবেন। এখানে পি নামে যে অপশনটি এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে অ্যাড নিউ একটি অ্যাকাউন্ট, পরবর্তী আপনি রবি সিমের যে একটা অ্যাকাউন্ট সেটা আপনি করলেন, পাশাপাশি আপনি এয়ারটেল সিমের অ্যাকাউন্টটি করে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, ভিডিওটি বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।